হ্যালো গাইজ আমি দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ মির্জাপুর সিজন থ্রিকে নিয়ে সো আমাদের এতদিনের একটা হিউজ লেভেলে এক্সপেকটেশনস এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তো কেমন হলো তো সত্যি বলতে এই সিরিজটাকে না আননেসেসারি অনেকটা স্ট্রেস করে বড় করা হয়েছে আরেকটুখানি গল্পটাকে কম্প্রেস করে কিন্তু ছোট করা যেতে পারতো প্রায় দশটা এপিসোড আছে এবং প্রায় সাড়ে আট থেকে ন ঘন্টার মতো কিন্তু ডিউরেশন এই পার্টিকুলার সিরিজটা এবং এই সিরিজটায় প্রচুর কিন্তু ক্যারেক্টার্স আছে এবং কিছু কিছু নতুন ক্যারেক্টারকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে তো কেমন হলো এই সিরিজটা তো সত্যি বলতে মির্জাপুর এমন একটা সিরিজ এর মধ্যে তো অবশ্যই ক্রাইম আছে এবং তার সঙ্গে সঙ্গে ড্রামা মানে ক্রাইম ড্রামা এবং পলিটিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু এইবারে অনেক বেশি ইনকর্পোরেট করা হয়েছে যে জিনিসটা ভালো এবং এত ক্যারেক্টার সেখানে আছে সবাইকে সমানভাবে স্পেস দিতে গিয়ে ব্যাপারটা কিন্তু জগা খিচুড়ি হয়ে গেছে এবং এই জন্যই মির্জাপুর সিজন ওয়ান সবথেকে আমার ভাল লাগে এবং সেখানে প্রত্যেকে প্রত্যেকের পারফরম্যান্স দারুণ ছিল টপ্ন ছিল এবং বেসিক্যালি মির্জাপুর সিজন ওয়ানে মুন্না ভাইয়ার জন্য কিন্তু প্রচণ্ড পপুলার হয়ে গেছিলো মুন্না ভাইয়ার ওই ডায়লগস ওই অ্যাক্টিভিটি ওই বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত বিষয় একটা দুর্দান্তভাবে কিন্তু খাপে খাপ ম্যাচ হয়ে গেছিল। কিন্তু সিজন থ্রিতে অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স খুবই ভালো হয়েছে বিশেষ করে এখানে আমি বলবো যে গুড্ডু ভাইয়া আলি ফাজাল তার এখানে পারফরমেন্স দারুণ এবং বেসিক্যালি জেলের একটা ফাইট সিকোয়েন্সেস আছে সেই সিকোয়েন্সটা তোমরা দেখ যখন দেখবে জাস্ট অবাক হয়ে যাবে ওই জেলের দেওয়ালে মাথায় ধাক্কা মারছে আবার যখন ছড়িয়ে নিচ্ছে একটা করে হচ্ছে রক্তের দাগ এবং তারপরে এমন এমন কিছু ব্রুটাল দৃশ্য আছে গলায় একটা পেরেক দিয়ে মেরে দেবে ওই একটা কবি আছে ওটা অবশ্যই জিলের মধ্যে ওই দৃশ্যটা ব্যাপক ওটা জাস্ট আমরা আনএক্সপেক্টেডলি কিন্তু পাই তো এই রকম এমন কিছু কিছু ব্রুটাল দৃশ্য আছে ভায়োলেন্স আছে যেগুলো অবশ্যই মির্জাপুর এই জন্য কিন্তু খুবই পপুলার তো সেই বিষয়টাকে খুব ভালো করে কিন্তু দেখানো হয়েছে এবং পলিটিক্যাল অ্যাসপেক্টটা সেটাকেও কিন্তু ভালো করে দেখানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পারফরমেন্সের কথা যদি আসি প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো এবং বিশেষ করে আমি এখানে বলবো গুড্ডু ভাইয়ার কথা অর্থাৎ আলী ফেজল তার এখানে পারফরমেন্স দারুন এবং জেলের ওই সিকুয়েন্সটা আমি কিন্তু বললাম এবং ফার্স্ট এপিসোডে তার যখন বেসিক্যালি এন্ট্রিটা হচ্ছে ওই এন্ট্রি সেন্টার যখন বন্দুক দিয়ে গুলি করে মারছে এবং তার যে ওই হাসির এক্সপ্রেশন দেখবার মতো কিন্তু ছিল শুধুমাত্র তাই নয় তাছাড়াও এখানে হচ্ছে শ্বেতা ত্রিপাঠীর কথা আমি বলি তার এখানে পারফরমেন্স চূড়ান্ত লেভেল শরদ শুক্লের কথা বলি জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং আলটিমেটলি পঙ্কজ ত্রিপাঠী শুধু দেখো এবং এমন একটা একটা সিনস আছে এবং যদিও এখানে পঙ্কজ ত্রিপাঠী সিজন ওয়ান এবং সিজন টু এর অনেকটা কম স্পেস পেয়েছে তা সত্ত্বেও আমি কিন্তু বলবো যেটুকু স্পেস পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী অনবদ্য জাস্ট ফাটিয়ে দিয়েছে জাস্ট চুমু লেভেলের কিন্তু জাস্ট পারফরমেন্স দিয়েছে কিন্তু সিরিজটাকে আরও একটু ছোট করাতে পারত সিরিজটাকে আরেকটু কম্প্যাক্ট করা কিন্তু পারতো এবং তাছাড়াও এমন কিছু কিছু লুফল আছে যেগুলো বা টু এর মধ্যে কিন্তু ছিল না যে বিষয়গুলো কিন্তু পুরো সিরিজটা একটা দেখার একটা এনার্জি কিন্তু আমরা হারিয়ে যাই মানে স্ক্রিন প্লেটা অতটাও কিন্তু টাইট নয় আমি যেটা বেসিক্যালি বলতে চাইছি যে অনেক বড় সিরিজ আছে কিন্তু স্ক্রিন প্লেটা স্ট্রং আমাদের হয় না তো সেইটা মির্জাপুর সিজন থ্রি এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তো এটা একটা নেগেটিভ দিক আমার কিন্তু লেগেছে বাট অ্যাজ বেশ ভালো একটা এটার সিরিজ ওয়ান এবং সিজন টু এর মতো অতটাও কিন্তু ভালো হয়নি বাট মুন্না ভাই আমরা কিন্তু এখানে মিস করেছি তো অবশ্যই কিন্তু একবার দেখতেই পারো মির্জাপুর সিজন থ্রি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা